Bismillahirrahmanirrahim. Hey Jagatobashi, আজ আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে আপনি যখন দেখবেন যে পানির মধ্যে এক ধরনের সাপ পানির উপর দিয়ে সাঁতরায় আর এই সাপের কামড়ে মানুষের তেমন কিছু হয় না, হয়তো একটু জ্বালা হতে পারে কিন্তু সেই কামড়ে সেই মানুষটি মারা যাবে না, তাহলে এটা একটা সাপ। আরেকটি সাপ হলো যেমন যে যেমন দাঁড়াই সাপ বলা হয়, এগুলা গাভীর পায়ের মধ্যে প্যাঁচ দিয়ে তখন কি হয় সে দুধ খায়, তাহলে এটা হলো একটা সাপ আর এটার একটা ধরন লক্ষণ। তো আরেকটি বিষয় হলো যে যদি আপনি দেখেন যে গুক্কুর সাপ বা কালো রঙের যে সাপটা আছে ফানা ধরে এবং তার খুব কঠিন বিষ, সে কামড়ালে মানুষ বাঁচে না, হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আরেক ধরনের সাপ আছে যেই সাপগুলো কামড় দেওয়ার সাথে সাথে মানুষটির সাথে সাথে তার শরীরের লোমগুলো শরীর থেকে আলাদা হয়ে যায়, চামড়া থেকে মাংস ছেড়ে দেয়, গোস্তটা ছেড়ে দেয়। এ হলো একটা বিষয়। এখন এই চার জাতের সাপ কোন সাপে কামড় দিলে কি হয় এটা ইঙ্গিত করা হলো। আরেকটা বিষয় হলো এই পৃথিবীতে আপনি আমি এসেছি, অবশ্যই পৃথিবীতে আমাদের শত্রু আছে কিন্তু সকল শত্রু কিন্তু সমান নয়। কোনো শত্রু প্রকাশ্যে আঘাত করে, কোনো শত্রু পালিয়ে লুকিয়ে আঘাত করে, কোনো শত্রু আপনাকে প্রকাশ্যেই সে পেঁচিয়ে ধরে রাখবে কিন্তু সে আপনাকে কামড়াবে না, আর তার কামড়ে কিছু হবে না কিন্তু আপনাকে পেঁচিয়ে আটকিয়ে দেবে, আপনার হাড়গোড় ভেঙে দেবে। আর একটি বিষয় হলো অনেক বড় সাপ মানে ধরেন অজগর, সে কিন্তু আপনাকে গিলে ফেলবে, তার পেটে চলে গেলে কেউ দেখবে না। যে এই বড় সাপ দিয়ে আপনি বুঝবেন এই পৃথিবীতে যে এমন কোনো শত্রু আপনার আছে যে সে এমন সময়ে এমনভাবে আপনাকে আক্রমণ করবে, তখন কি হবে তার আক্রমণে আপনি উদাও হয়ে যাবেন কিংবা তার পেটের ভিতরে চলে যাবেন। দুনিয়াতে যারা আছে তারা কখনোই কিন্তু সে কারো পেটের ভিতরে খুঁজে কেউ দেখে না, তেমনি এমন শত্রু আছে যে আপনাকে গুম করে দেবে, আর বড় সাপটা আপনাকে কামড়াবে না, আপনাকে গিলে ফেলবে। তখনই বুঝতে হবে যে এরকম স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে আমাকে কেউ গুম করে দেবে, আমাকে কেউ খুঁজে পাবে না। এ হলো বিষয়। আর যদি দেখে যে দাঁড়াই সাপ তাকে প্যাঁচ দিয়েছে, এমন জোরে প্যাঁচ দিয়েছে মনে তার হাড়গোড় ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে আমার এমন কোনো শত্রু আছে যে আমাকে এমন প্যাঁচে ফেলাবে সেই প্যাঁচ থেকে আমি উঠতে পারবো না, হয়তো সে কামড়াবে না, আমি মরবো না কিন্তু যন্ত্রণা ভোগ করব। আচ্ছা, যদি দেখেন কালো কালো সাপ, বিষাক্ত সাপ, যেমন আমাদের একটি ভাষায় বলা হয় খোয়া পানস বা কালী পানস, এগুলো যদি আপনাকে দৌড়াইতে দেখেন বা ধাওয়া করতে দেখেন তখনই বুঝবেন সমাজের মধ্যে আপনার কিছু শত্রু আছে, সেই শত্রুগুলো আপনাকে ঘায়েল করবে, আপনাকে মারবে বা আপনাকে আপনার জীবনটাকে বিষাক্ত করে দেবে। তখনই বুঝতে হবে যে সমাজে আমার কিছু শত্রু আছে আর এগুলা থেকে সাবধান হতে হবে। আর আল্লাহ কি বলেছে, আমি যে কোনো স্তরের লোকই হোক না কেন আমি তাকে আগাম স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়ে থাকি, আর তোমরা যদি এই স্বপ্ন না বুঝো তাহলে কোনো বুঝনেওয়ালার কাছে গিয়ে বুঝে নিও, কেননা আমি কারো প্রতি অবিচার করি না। যেমন ফাঁসির কাজটা যদি কাউকে দেয় তাকে দেখা যায় সেই সুযোগ দেওয়া হয় যে তুমি কি খেতে চাও, কি বলতে চাও, কি করতে চাও, তেমনি করে যে মানুষের একটা বিপদ আপদ আসতেছে যে মানুষকে আল্লাহ একটা সিগন্যাল দেয়, সেই সিগন্যাল হতে পারে স্বপ্নে হতে পারে বাস্তবে, কিন্তু এই স্বপ্ন যারা না বুঝে তারা কিন্তু বিপদগ্রস্ত হয়। আর যখন বিপদগ্রস্ত হয় তখন কিন্তু আল্লাহকে এটা সেটা বলে, আল্লাহ আমার কী অপরাধ ছিল, আমার কী ভুল ছিল, আমার কী, আরে আল্লাহ তো বলেইছে ফাবি আলা ইউ রব্বিকু মাতিকার জীবন, যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো,
কিন্তু আমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করি, নিশ্চয়ই আমার বিপদ এসেছে আমার কর্মফল থেকে। আমরা কখনো কর্মফলকে অস্বীকার করতে পারবো না, এটা আল্লাহ কোরআনে বলেছে। কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। তবে একটি কথা হলো কি, যে সেই কথাটি হলো আমরা কিন্তু নিজের দোষে দোষী হয়ে থাকি আর আল্লাহকে নিয়ে মন্তব্য করে বসি, কিন্তু এরকমটা আমাদের অবশ্যই করা উচিত নয়। আর আল্লাহ বলেছে, দেখো আমি পৃথিবীতে সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম, এখন নবী রাসূল আসবে না, এখন আসবে বেলায়েতের যুগে ওলি আউলিয়া পীর পীর মুর্শিদ। তোমরা কোনো কামেল মুর্শিদের কাছে যাইয়া তোমরা এই শিক্ষা নাও, তুমি কি স্বপ্ন দেখেছো তাকে জিজ্ঞাসা করো, তিনি যখন তোমাকে স্বপ্নের ব্যাখ্যার কিছু আইডিয়া দেবে তখন তুমি নিজে নিজে বুঝে চলতে পারবে। আল্লাহ কিন্তু খামাক্কা কিছু দেয় না, দেখায় না। তবে একটা জিনিস, স্বপ্ন কিন্তু এক ভাগে নয়, স্বপ্ন তিন ভাগে। যেমন স্বপ্ন আত্মগত, স্বপ্ন চিন্তাগত এবং স্বপ্ন বায়ুগত। বায়ুগত স্বপ্নগুলো সারা রাত্রি দেখা হয় কিন্তু সকালে কিছুই মনে থাকে না। আর চিন্তাগত, আপনি যেই জিনিস নিয়ে চিন্তায় জর্জরিত হয়ে গেছেন, এখন দেখা যায় যে চিন্তায় জর্জরিত হতে 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 তখন সেই চিন্তার রাজ্য থেকে বা চিন্তার জগৎ থেকে আপনার কাছে ফয়সালা আসবে। আর সেটা যদি আপনি না বুঝেন তাহলে কোনো জ্ঞানী ওলিয়া উলিয়া কিংবা আল্লাহর পছন্দনীয় ওরকম আল্লাহর সাথে যার কানেকশন আছে এরকম লোকের কাছে যাইয়ে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা করে নেবেন, তাহলে আপনি আর বিপদগ্রস্ত হবেন না। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো আত্মগত। যেই স্বপ্নগুলো আত্মগত সেগুলো কি করে বুঝবেন? সেগুলো বুঝবেন হলো, ধরেন আপনি এমন কিছু স্বপ্ন দেখেছেন যা বাস্তবের জীবনের সাথে কোনো মিল নেই, বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই, কিন্তু আপনি যে দেখেছেন এটা তো ভুল নয়, এবং যা দেখেছেন তা কি ঘটেছিল না ঘটবে না আরও 10 বছর পরে কিছু হবে এটা আপনি বুঝতে পারছেন না, তখন সেই আত্মগত স্বপ্ন দেখা যায় উল্টা রাজ্য থেকে আসে, ভাও রাজ্য থেকে আসে না। তখন এই জিনিসগুলো আপনি যখন একা একা বুঝবেন না, অবশ্যই কামেল মুর্শিদের কাছে যাইয়া এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে নেবেন, তাহলে আপনার জীবন সাফল্য হবে। কেননা আপনি একটা কিছু করতে যাচ্ছেন, কাজটা ঠিক হবে না, লস হয়ে যাবে, তখন আপনি যখন এটা ব্যাখ্যা করে চললেন তখন দেখলেন যে এই কাজটা ধরতে গেলে আমি বিপদগ্রস্ত হব, আমি অনেক লাঞ্ছনা বঞ্চনা হয়ে যাব, তখন আপনি কী করবেন? তখন দেখা যায় আপনি ভালো একজন ওলিয়া উলিয়ার কাছে যে আপনি স্বপ্নের ব্যাখ্যাগুলো করে চলবেন, তখন এই জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভালো ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।